বন্ধু, সফলতার ভিডিও আপনি অনেক দেখেছেন। আজকের এই ভিডিওতে আমি বিফলতার ভিডিও নিয়ে এসেছি। বন্ধু, 37 দিনে গড় ওজন 1800 FCR 1.5। আপনার মনে প্রশ্ন আসতে পারে, দাদা আপনি ইউটিউবে পোলট্রি ফার্মিং ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও আপলোড করেন, আপনার বেলায় এই রকম রেজাল্ট কেন? আমার মতে তিনটি ভুলের জন্য আমার সময়ের সঙ্গে সঙ্গে FCR ঠিক থাকলেও গড় ওজন আমি সময়ের সঙ্গে সঙ্গে ঠিক নিয়ে আসতে পারিনি। আজকের এই ভিডিওতে আমি এমনই তিনটি ভুল নিয়ে এসেছি যে ভুলগুলি আপনি করলেও আপনার ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বন্ধু, আমি তপন আর আপনি এখন আপনার ফার্মিং চ্যানেলের সঙ্গে। প্রথমত পোলট্রি ফার্মের মেন জিনিস যেটি, সেটি হলো পোলট্রি ফার্মের লিটার। সেই লিটার আমি 35 দিন অবধি ঠিকঠাক রাখতে পারিনি, কারণ প্রথম থেকেই আমার পোলট্রি ফার্মের প্লেট ভিজেছিল, যে কারণে পেপারের উপর আমি লিটার পেতে মোটামুটি 26 দিন 25 থেকে 30 দিন অবধি আমি লিটার ঠিক রাখতে পেরেছিলাম। তারপর থেকে প্লেট মোটামুটি শুকনো থাকলেও লিটার এমন অবস্থা নেই সেগুলিকে ঘাঁটতে পারে কিংবা মাখতে পারে। প্লেটের ওপর যদি লিটার বসে যায় তাহলে পাখির পেট গরম হয়, সেই কারণে অনেক সময় ফি দিনতে কম পড়ে। তো আমি 2 দিন অন্তর দুর্বা ঘাসের রস এবং রাত্রিবেলা ভিনিগার দিয়ে পাখিকে জল খাওয়ানোর চেষ্টা করছি, যাতে পাখির শরীর ঠান্ডা থাকে এবং ফিড ইনটেক বাড়তে থাকে। দ্বিতীয়ত, পাখি সবসময় কম তাপমাত্রায় বেশি খাবার খায়, সেই কারণে যেহেতু পোলট্রি ফার্মটি পেপারের বানানো, সেই জন্য দিনের বেলায় আমার পোলট্রি ফার্মে প্রচণ্ড তাপমাত্রা থাকে। সেই কারণে দিনের বেলাতে মুরগি কোনো মতেই খাবার খেতে চায় না, যতটুকু খাবারই খায় সেটি রাত্রিবেলাতেই খায়। যেখানে 37 দিন বয়সে 200 গ্রাম প্লাস একটি পাখিকে খাওয়ার কথা, সেই জায়গায় একটি পাখি কেবলমাত্র 125 গ্রাম করে প্রতিদিন গড় খাবার খাচ্ছে। বন্ধু, তৃতীয়ত সবথেকে মজার ব্যাপার হচ্ছে এটাই, আমার 5 বছর পোলট্রি ফার্মিং জীবনে এই প্রথম একটি লট পেলাম যেখানে পুরুষ পাখির সংখ্যা কেবলমাত্র 20% আর মেয়ে পাখির সংখ্যা 80%। 100 পাখির মধ্যে মাত্র 20টি পুরুষ পাখি হওয়ার জন্য আপনা আপনি ফিড ইনটেক আমার কম হচ্ছিল, যে কারণে সময়ের সঙ্গে সঙ্গে আমার ওজনও ঠিকঠাক আসছিল না। কিন্তু চলুন আপাতত সরাসরি আমার ফার্মের মধ্যে আমরা চলে যাই। আপাতত দেখতেই পাচ্ছেন বন্ধু যে আমি পোলট্রি ফার্মের মধ্যে ফ্যান চালিয়েছি, পুরো হাত থেকে হাতের মাঝে একটা স্ট্যান্ড ফ্যান বসিয়েছি। আপাতত আমি ফার্মের মধ্যে যাচ্ছি, আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে আমার পোলট্রি ফার্মে মহিলা পাখির সংখ্যা কত আর পুরুষ পাখির সংখ্যা কত। কারণ একটু ভালো করে লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন, যদি পুরুষ পাখির সংখ্যা আমার ফার্মে বেশি হতো তাহলে পুরুষ পাখির মাথার যে লাল ফুলগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখতে পেতেন, সেখানে খুব কম দেখা যাচ্ছে। এখানে ছোট এবং বড় সাইজের পাখি আমার আলাদা করতে প্রাকৃতিক দুর্যোগের জন্য একটু দেরি হয়ে যায়। যদি এই ঝাঁকাটা দেখতে চান তাহলে এই ঝাঁকার মধ্যে দেখুন মিনিমাম 80% মহিলা পাখি বসে আছে। আমি যেখানেই নিয়ে যাব আমার ক্যামেরা, খুব কম এই যে একটি পুরুষ পাখি। আপাতত প্লেট শুকনো রাখার জন্য সকালে হাফ বস্তা ভুসি আর সন্ধ্যার সময় হাফ বস্তা ভুসি আমি প্লেটের উপর ভালো করে ছড়িয়ে দেই। দেখতেই পাচ্ছেন সব পাখি সারাদিনে যতটা খাবার খাবে আমি ঠিক বিকেল 5টার সময় পুরোটা ঢেলে দিই, যাতে সকালবেলা অবধি খুব খাবারের পাত্রে কম খাবার থাকে। হচ্ছে আমার দ্বিতীয় ঘর, দেখতেই পাচ্ছেন এখানের পাখিগুলো মোটামুটি একটু আলাদা এবং গড় সাইজও বেশি হবে। তাছাড়াও প্রয়োজনের থেকে আমার 100 পাখি বেশি নেওয়া হয়ে গিয়েছিল। দেখাই আপনাদের ভিডিও, এখান থেকে যদি আপনি তাকিয়েও দেখেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে মহিলা পাখির সংখ্যা কত আছে আমার। Thank you.
ওধারের ফার্ম থেকে এই ফার্মটাতে প্রচণ্ড ঠান্ডা থাকে, কারণ হচ্ছে চারিদিকে গাছপালা আছে, যেখানে আমার এই ফার্মটাতে কোনোদিনও ফ্যান লাগে না। কিন্তু এই ফার্মটাতেও আমার বেশি পাখির গড়ও বেশি ওজন হয়, পাখিও খুব সুস্থ থাকে, কারণ এই সময় গরমের সময় এখানে প্রচণ্ড ঠান্ডা থাকে। আর আপনি জানেন নিশ্চয়ই যে ঠান্ডা বেলাতেই পাখি বেশি চিড়িনতে করে, গরম পড়লেই পাখি খাওয়া বন্ধ করে দেয়, সে কারণে রাত্রিবেলাতেই যতটুকু খায় দুটো ফার্মেই রাত্রিবেলাতে খাওয়া দাওয়া করে। কিন্তু দিনের বেলাতে আমার এই ফার্মে বেশি পাখি খাবার খায়, কারণ হচ্ছে পাখিকে ঠান্ডা আছে। বন্ধু, আমি যদি একটি পুরুষ পাখি দেখাই তাহলে তার গড় ওজন আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমার যদি পুরুষ পাখি 50% থাকতো তাহলে আমার এই আজকের দিনে গড় ওজন কত দাঁড়াতো। একটা পুরুষ পাখিকে যদি আমি আপনাকে দেখাই তাহলে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন এর গড় ওজন কত আসতে পারে। পাখিটির ওজন আছে 2300+। তো বন্ধু, এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করুন, আর ছোট ভাইটিকে সাপোর্ট করুন, যাতে পরবর্তীকালে আমি এইরকম ভিডিও আপনার সামনে তুলে ধরতে পারি। নমস্কার বন্ধু, কিছুই পরে ভিডিও।